বিদেশি যে নাম্বারটা ওটা ইন্টারনেট থেকে করা হয়েছে, ওটার আইপি অ্যাড্রেস টেস্ট করতে একটু সময় লাগবে স্যার। আর বাংলাদেশি নাম্বারটা এখন তো বন্ধ, ওটা টেস্ট করতে একটু সময় লাগবে স্যার। আর স্যার, ডিসি স্যার ফোন করেছিলেন, উনি বলেছেন আপনাকে কোনো ফাইল মানে মানে ওনার সাথে যদি আপনি একটু কথা বলেন। লাইনে আছে, ওকে। আমি ডিউটি অফিসারকে বলে দিচ্ছি, তোমার কোনো প্রয়োজন হলে ওকে বলবে, ও করে দেবে। তোর ভাই ফোন ধরে না কেন? আমার ভাই ফোন ধরে না, আমি কি করবো? হ্যাঁ, আমার দোষ, আমি কি করবো? এই তোর কিছু করা লাগবো না, এবার যা করার আমি করতেছি। কামরুল, বডিটা লয়ে যা, আজান হন, নতুন নাম্বারটা সুন্দর মতো বাইর করা দে, নাহলে কিন্তু তোর চোখ খুলে আন গুড়ি গেল নি জায়গায়, বুঝছ নাই? কই মামা, বডি না একটা বড় ছুরি আছে আনু। আসসালামু স্যার। ওয়া আলাইকুম সালাম দুলাল। স্যার আমারে কেন ফোন দিছেন? আমি তো কাম ছেড়ে দিছি। তুই না হয় ছেড়ে দিয়েছিস, কিন্তু অন্য কেউ তো করে নাকি? কিন্তু স্যার আপনার তো চাকরি নাই স্যার, আপনার তো কেউ ভাগ দিত না। ভাগের চিন্তা আমি করছি না, আমার কাজটা দরকার। বুঝলাম। 10 মিনিটের মধ্যে নতুন যারা কাজে নামছে তাদের ফোন নাম্বার আমাকে পাঠাবি, 10 মিনিট। নতুন যারা কামে নামছে হেগো আপনার দরকার কি? সেদিনও তো কইলেন না। এখন বোঝার দরকার নেই, সামনে আসলে বুঝবি, যা বলি তাই কর। আচ্ছা, আমার দরকার কি, পাঠাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তোদের মধ্যে সাগর কে? সাগর কে? আমি, আমি স্যার। তোর বাপের নাম কি? আব্দুল গনি। অনেকে মারা গেছে। ওই বাপ না, এই বাপ তোরে কাম দেয়। নাম কি? এটা তো কোন জীবন স্যার, নিষেধ। নিষেধ আছে, নিয়ে আসো।
হ্যালো হ্যালো আপনার ভাইরে আমরা কিডন্যাপ করছি, যদি জেতা দেখতে চান তাহলে 10,00,000 টাকা জোগাড় করেন। দুঃখিত, আপনি যে নাম্বারে ডায়াল করেছেন এটি জিনের বাচ্চার নাম্বার, দয়া করে এই নাম্বারে কল দিবেন না। খাবি পানি খাবি, তার আগে বল নাম বল। চার্লি ওয়ান, কোন মহিলার সাথে কয়েকজন সন্দেহভাজন যুবক দেখলি তাদেরকে আটকান এবং সার্চ করুন। ওভার এন্ড আউট। বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ স্যার। এইখানে কি করেন? বোনের বাসা আসছি। কিরকম বোন? আমার বড় আপা। স্যার রাজগুপ্ত পালিয়েছে আর এখান থেকে দুজন মহিলাকে উদ্ধার করা হয়েছে, ওদেরকে নিয়ে আসা হচ্ছে। এর মানে সে আগে ইনফরমেশন পেয়েছে। আচ্ছা স্যার আমরা খুঁজছি কাকে আসলে? এই খেলার মানে কি? কি চান আপনি? খেলা? কিসের খেলা? প্লেয়ার তো আপনারা, আমি খেলবো কেন? তাই নাকি? খেলা তো আমি খেলিনি, আমি তো জানতাম রাখি স্বইচ্ছায় আমার কাছে চলে এসেছে, আমি তো আনিনি। এখন আমি বুঝতে পারছি কেন রাখি কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ হয়েছে মানে? রাখি কিডন্যাপ হয়েছে? হ্যাঁ, ফোন করে আমার কাছে টাকা চাইছে। এখন কি তোমার ধারণা সেই ফোন আমি করেছি? একটু বুদ্ধিমানের মতো কথা বলো। আমি চাইলে কিডন্যাপারকে টাকা দিয়ে তোমার বউকে উঠিয়ে নিয়ে যেতে পারি। বাই দ্য ওয়ে কত চেয়েছে? 50,00,000। I want divorce. What? Exactly. এই যে divorce letter. Syncret ছাড়াই সাইন করে দাও। আমি syncret করছি। নাকি তুমি syncret করছো? প্রতি মাসে দুইবার করে বিজনেস ট্রিপে যাও। তখন syncretটা কি করে? জানি না তো। তুমি জানো কেন আমার সাথে? কে নিশ্চিত করছে আমার সাথে যেতে? প্লিজ। দুধে ধোয়া তুলসী পাতা না তুমি। আর তুমি? তোমার সাথে কবিরের কি সম্পর্ক? কি বলছ? আমি কিছুই জানি না। এক্স্যাক্টলি, বিকজ অফ দ্যাট রিজন আই ওয়ান্ট দিস। অ্যাট লিস্ট কবির আমাকে ভালোবাসে। আর তুমি ভালোবাসো কবিরকে? নাকি জাস্ট চিল করছ? এনাফ ইজ এনাফ। সাইনটা করে দাও, শেষ। হ্যাঁ, আমার প্রয়োজন তো ফুরিয়ে গেছে তোমার কাছে, তাই না? প্লিজ, বললাম না কোন সিম্পলিফাই করো না, সাইন করে দাও। তুমি যদি এখন স্বেচ্ছায় সাইন না করো আমি কিন্তু কোর্টে যেতে বাধ্য হব। যাও না কেন? যাও, আমি তো নিষেধ করি নাই তোমাকে। আর শোনো প্লিজ, পুলিশের ভয় দেখিও না, এরকম দু চারটা পুলিশ আমার পকেটেই থাকে। তাই না?
যাব, কোর্টেই যাব। তুমি তো আমাকে চেনো না, 20 লাখ টাকা দিনমহরের জন্য তুমি আমাকে যেই পরিমাণে ঘোরাচ্ছ সুদা শুনে আদায় করবে, 50 লাখ টাকা বের করবে।